আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে একতলা বাড়িটার 3D ডিজাইনটা দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইনটা দেখব। এরপরে প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা দেখব এবং সর্বশেষে এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেই খরচের হিসাবটাও আমরা জানবো। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে এবং বাড়িটার সামনের ভিউটা, সামনের সাইড থেকে বাড়িটা দেখতে কিরকম হবে, তারপরে দুই সাইড থেকে বাড়িটা দেখতে কিরকম হবে, পেছনের সাইড থেকে বাড়িটা দেখতে কিরকম হবে, উপরে টপ বা ছাদের থেকে বাড়িটা দেখতে কিরকম হবে, তো চারপাশের ভিউটা আমরা দেখে নিলাম। আর সামনের দিকে আমাদের যেদিকে এন্ট্রি রয়েছে এন্ট্রিটা আমরা সিঁড়ির নিচ দিয়ে হবে, আর এন্ট্রির দুই পাশে আমাদের দুইটা বারান্দা রয়েছে, রুমের সাথে এখানে দুইটা বারান্দা রয়েছে, আর বারান্দাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এই বাড়িটার মধ্যে দুইটা কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে, আপনারা চাইলে ডিফারেন্ট অন্য কোনো কালার কম্বিনেশন ইউজ করতে পারেন বা ডিজাইনে যে কালারটা আছে ওই কালারটা ইউজ করতে পারেন, এখানে দুইটা কালার রয়েছে। তো 3D ডিজাইনটা দেখা হয়ে গেলে এবার আমরা বাড়িটার ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখবো বা ভিতরে যে রুমগুলো আছে ফার্নিচারগুলো আছে এটা কীভাবে আছে সেটা আমরা দেখবো। তো এর জন্য আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন, আমরা ইন্টেরিয়র ডিজাইনটা দেখবো এবার। এটা একটা দুইটা ইউনিটের বাড়ি, অর্থাৎ এই বাড়িটা এই যে দেখেন সিঁড়ি, সিঁড়ি দিয়ে আসার পরে এখানে মাঝখানে একটা ওয়াল আছে, এই ওয়াল দিয়ে এখানে একটা ইউনিট এই পাশে আর এই পাশে আরো একটা ইউনিট, একই ইউনিট সেম, অর্থাৎ এই ইউনিটের মধ্যে রুমগুলো যে কয়টা রুম আছে ঠিক এখানেও সেম, এখানে মাপ যেভাবে মাপজোক যেভাবে ঠিক এখানে রুমগুলোর মাপজোক সেম, অর্থাৎ এটা সমান ভাগ দুই ভাগে ভাগ করা হয়েছে, ইউনিট এটাকে ইউনিট এ ধরি আর এটাকে ইউনিট বি। তো আমরা যদি একটা ইউনিটের রুমগুলো দেখি, ইউনিট বি এর রুমগুলো দেখা হয়ে যাবে, আমাদেরকে দুইটা ইউনিটের দেখতে হবে না। তো এবার আমরা এটা শুরু থেকে দেখবো ইন্টেরিয়র ডিজাইনটা। তো আমাদের মেন এন্ট্রি হচ্ছে এই যে দিক দিয়ে এন্ট্রির দরজা হচ্ছে, এটা আমরা সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করবো এই বাড়িটাতে। আর এটার দেখেন দুই পাশে দুইটা বারান্দা আছে, এই বারান্দাগুলো এটা বেডরুমের সাথে আছে এখানে মাস্টার বেডরুমের সাথে, এদিকে মাস্টার বেডরুমের সাথে ইউনিটের। তো আমরা যদি এবার সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করি, দরজা দিয়ে প্রবেশ করার পরে আমরা এই যে এখানে লবিতে আসবো, লবিতে আসার পরে এখানে দেখেন দুইটা দরজা, এই যে একটা দরজা আর এই একটা দরজা, এই দরজা দিয়ে আমরা চাইলে ইউনিট এতে আসতে পারবো আর এই দরজা দিয়ে আমরা ইউনিট বিতে আসতে পারবো। আর এই দেখেন মাঝখানে যে এটা হচ্ছে পার্টিশন, পুরোটা পার্টিশন ওয়াল দুইটা ইউনিট। তো এবার আমরা যদি এই রুমের এই ইউনিটের মাপগুলো দেখি, তো প্রথমে আমরা এই দরজা দিয়ে প্রবেশ করবো, প্রবেশ করার পরে এখানে প্রথমে শুরুতে আমাদের যে রুমটা রয়েছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং রুম, এখানে আমাদের সোফাও থাকবে একটা ছোট আর একটা ডাইনিংও থাকবে। আর ড্রয়িং প্লাস ডাইনিংয়ের সাথে আমাদের রয়েছে এদিকে একটা কিচেন, কিচেনের দরজা হচ্ছে যেটা এটা হচ্ছে আমাদের কিচেন। আর এবার কিচেন থেকে বের হয়ে আমরা যদি এখানে আসি, এই যে দরজা দিয়ে প্রবেশ করি, এই যে দরজা দিয়ে প্রবেশ করি, এটা একটা আমাদের মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের সাথে এখানে আমাদের একটা রয়েছে অ্যাটাচ টয়লেট, এই যে আর এই অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে যেটা। আর এই মাস্টার বেডরুম থেকে আমরা চাইলে এখানে বারান্দা আসতে পারবো, সামনের দিকে বারান্দায় এই যে বারান্দার দরজা হচ্ছে এটা। তারপর এবার মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা যদি ডাইনিংয়ের এখানে একটু করে আসি, এখানে একটা বেসিন রয়েছে আর এখানে এই দরজা দিয়ে যদি আসি এটা একটা কমন টয়লেট, কমন টয়লেট। আর এবার আমরা এখান থেকে কমন টয়লেট থেকে বের হয়ে আমরা ডাইনিংয়ের এখানে চলে আসলে এই যে এখানে দুইটা দরজা আছে দুই রুমের, দুইটা বেডরুমের জন্য, এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা একটা বেডরুম আর এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা আর একটা বেডরুম। এখানে দুইটা হচ্ছে ইউনিটে, এখানে দুইটা বেডরুম, তিনটা বেডরুম আছে, তিনটা বেডরুমের মধ্যে একটা অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুম আর দুইটা নর্মাল বেডরুম, আর এখানে ড্রয়িং ডাইনিং এর সাথে এখানে কিচেন এই যে আর এখানে কমন টয়লেট। তো ঠিক একইভাবে ইউনিট এর মধ্যে যেভাবে আছে রুমগুলা ঠিক ইউনিট বি এর মধ্যেও ঠিক সেম মাপের সেম রুম এই যে সবগুলা। তো ফ্লোর প্ল্যানটা দেখা হয়ে গেলে, ইন্টেরিয়র ডিজাইনটা দেখা হয়ে গেলে এবার আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাব। তো আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি, তাহলে এটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান, প্রথমে আমরা ডাইমেনশনটা দেখে নিই। এটার লম্বাই অর্থাৎ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে এটা 46 ফুট 1 ইঞ্চি, আর প্রস্থ অর্থাৎ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে এটা 30 ফুট 10 ইঞ্চি। এবার আমি একটু এটাকে জুম করব, এই যে দেখেন এখানে সিঁড়ি, সিঁড়ি থেকে এই যে মাঝখানে পার্টিশন ওয়াল, তারপরে এখানে দুইটা ইউনিট, এই একটা ইউনিটের দরজা হচ্ছে এটা আর এই একটা ইউনিটের দরজা হচ্ছে এটা, ঠিক ইউনিট এর মধ্যে রুমগুলো দেখেন যে সাইজের আছে ঠিক ইউনিট বি এর মধ্যে রুমগুলো সেম সাইজের। এবার আমরা এটা শুরু থেকে দেখি, আমরা যখন এটা প্রবেশ করবো হচ্ছে এদিক দিয়ে সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করার পরে আমাদের এই সিঁড়ির মাপটা হচ্ছে 7 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 7 ফিট আর লম্বা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 17 ফিট 5 ইঞ্চি।
এরপরে আমরা ইউনিটে দিয়ে দরজা দিয়ে প্রবেশ করলে প্রথমে আমাদের ডাইনিং রুমটা আছে 15 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি। তারপরে ডাইনিং রুম থেকে যদি আমরা এখানে আসি, যে আমাদের মাস্টার বেডরুমের দরজা, মাস্টার বেডরুমে প্রবেশ করলে 10 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি, এটার সাথে এরাস টয়লেট আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। আর এর দরজা দিয়ে প্রবেশ করলে এখানে একটা বারান্দা আছে 13 ফিট 11 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চি। তারপরে মাস্টার বেডরুম থেকে বের হয়ে যদি আমরা ডাইনিং আসি, এখানে আমাদের কিচেন 6 ফিট 5 ইঞ্চি বা 7 ফিট 7 ইঞ্চি। তারপর কিচেন থেকে বের হয়ে আমরা এখানে আসলে এখানে একটা বেডরুম দরজা হচ্ছে এটা 10 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। তারপরে এদিকে আরও একটা বেডরুম 11 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট। ঠিক একইভাবে ইউনিট বি এর মধ্যে সেম। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটার খরচের হিসাবে চলে যাব। এই বাড়িটার টোটাল তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাব। এটা হচ্ছে আমাদের এই 2 ইউনিটের একতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা এটার জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো। তো এটা হচ্ছে 46 ফুট বাই 30 ফুট 10 ইঞ্চি। তো আমরা যদি এটাকে গুণ করি 1418 স্কোয়ার ফুট, অর্থাৎ 1418 স্কোয়ার ফুট। তাহলে আমরা প্রথমে ফাউন্ডেশন খরচটা বের করবো। ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 580 টাকা করে ধরি, তাহলে আমাদের ফাউন্ডেশন খরচ আসতেছে 1418 স্কোয়ার ফিটের জন্য 8,22,440 টাকা। এবার প্রতিতলার খরচ আমরা বের করবো। কাস্টিং কাজের খরচ প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 600 টাকা করে ধরি, তাহলে আমাদের আসতেছে 8,50,800 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, অর্থাৎ বাকি কাজগুলো, গাঁথুনি, প্লাস্টার, দরজা, জানালা, রং ইত্যাদি, প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 700 টাকা করে ধরি, তাহলে আমাদের আসতেছে 1418 স্কোয়ার ফিটের জন্য 9,92,600 টাকা। এবার আমরা যদি এই একতলা বাড়িটার জন্য টোটাল খরচটা যোগ করি, ফাউন্ডেশন খরচ 8,22,440 টাকা, কাস্টিং খরচ 8,50,800 টাকা, ফিনিশিং কাজের খরচ 9,92,600, এবার টোটাল যোগ করলে আমাদের আসতেছে 26,65,840 টাকা। তাহলে আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে এভাবে যদি তৈরি করি, আনুমানিক খরচ হবে 26,65,840 টাকা। আমাদের আজকের ভিডিওটি এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।